হ্যালো ভিউয়ার, সকলকে তনুজা কিচেনে স্বাগত। এখন আমি একটা চিংড়ি মাছের খুব টেস্টি রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হলো চিংড়ি মাছের দো পেঁয়াজা। এই রেসিপিটা ভাত পোলাওয়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল তনুজা কিচেনে সাবস্ক্রাইব করবেন, আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। চিংড়ি মাছের দো পেঁয়াজা তৈরি করার জন্য আমি 4টে চিংড়ি নিয়েছি, চিংড়িটা ভালো করে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম 1/4 চা চামচ, হলুদ গুঁড়ো। এরপর আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাছগুলো উনুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপর আমি চিংড়িগুলো ভাজবো, সেই জন্য কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো উল্টে দেব, মাছগুলো অল্প ভাজবো, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি আরো 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে নেব। তেলের মধ্যে 1 টুকরো দারচিনি, 3টে এলাচ, 4টে লবঙ্গ দিয়ে দিলাম। একটু ভেজে নেব, এলাচগুলো দেওয়ার সময় ফাটিয়ে দেবেন। এরপর 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর 1টা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে, 1টা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1টা চামচ জিরে গুঁড়ো আর 1টা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমি 2 মিনিট ধরে কষিয়ে নেব। দু মিনিট হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। আমি পুরো রান্নাটা মিডিয়াম ফ্লেমে করছি। এখন আমি টক দই দেবো, সেই জন্য ফ্লেমটা লো করে দিলাম, তা না হলে ফেটে যেতে পারে। টক দইটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ফেটানো টক দই। আমি আরও মশলাটা 2 মিনিট ধরে কষাবো, মশলা যত বেশি কষাবেন টেস্ট তত বেশি হবে। আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম, 2 মিনিট হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর 1/2 চা চামচ চিনি, চিনি অপশনাল। ভালো করে নেড়ে দেব। এরপর আমি 1 কাপ জল দিয়ে দিলাম। আর 1/3 কাপ দিয়ে দিলাম, ঝোলটা একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেছে, ভাজা চিংড়িগুলো দিয়ে দেব। ঢেকে দিলাম, ঢেকে আমি লো মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমি রান্নাটা দেখছি। আমি মাছগুলো উল্টে দেব, নেড়ে দিলাম। আমি 1টা পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। এই অবস্থায় আপনারা একটু নুনটা চেক করে নেবেন। ঢেকে দিলাম, ঢেকে আমি লো ফ্লেমে 2 মিনিট রান্না হতে দেব, পেঁয়াজটা বেশি সেদ্ধ হতে দেওয়া যাবে না। 2 মিনিট হয়ে গেছে, আমি একটু নেড়ে দেব। রান্নাটা রেডি হয়ে গেছে, রান্নাটা আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। এরপর আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি ফ্লেমটা অফ করে দিলাম,